জার্মানিতে করোনার ভয়াবহতায় মেরকেল সরকারের দেওয়া লকডাউনের বিধিনিষেধে ভয়াবহ ক্ষতির সম্মুখীন জার্মানির প্রবাসী ব্যবসায়ীরা। এ অবস্থায় হোটেল রেস্তোরাঁ খাতে কর্মরত প্রবাসীদের অনেকেই আছেন দেশে টাকা পাঠানো নিয়ে চরম দুশ্চিন্তায়। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। জার্মানিতে কোনোভাবে যেন কমছে না করোনার সংক্রমণ। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের সময়সীমা আগামী 18 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে দেশটির প্রশাসন। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় সহ প্রবাসী হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা জানালেন আশঙ্কার কথা। জার্মানিতে লকডাউনের কারণে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি আমরা যারা প্রবাসী ব্যবসায়ীরা আছি তাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখন আমাদের ক্ষতিটা কীভাবে পূরণ করতে পারবো আমরা তা নিজেও জানি না বা কেউ জানে না। আশা করি 22 এপ্রিলের পরে আমাদের রেস্টুরেন্ট এবং হোটেলগুলি আমরা ওপেন করতে পারবো। এদিকে জার্মানিতে করোনা চলমান টিকা কার্যক্রমের পরেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগামী 18 এপ্রিল পর্যন্ত লকডাউনে দেওয়া হয়েছে বাড়তির কড়াকড়ি। এ অবস্থায় রেস্টুরেন্ট, হোটেল ও পর্যটন খাতে কর্মরত প্রবাসীরা দিন পার করছেন চরম উৎকণ্ঠায়। কর্মহীন হওয়ার পাশাপাশি দেশের স্বজনদের কাছে রেমিটেন্স পাঠানো নিয়ে আছেন দুশ্চিন্তায়। 6 মাস যাবত আমরা চেষ্টা করছি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু পয়সা সাইড করে আমাদের বাংলাদেশের মা বোন ছেলে মেয়ে সবাইকে খুশি রাখার জন্য, কিন্তু এই মুহূর্তে আর আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। করোনার কঠোর বিধিনিষেধের কারণে মানুষ সাধারণভাবে ট্রাভেল করতে পারছে না। অ্যাজ এ ট্রাভেল ব্যবসা হিসেবে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই বিধিনিষেধগুলি শিথিল না হওয়া পর্যন্ত আমাদের পরিস্থিতির উন্নতি হবে না। এদিকে করোনা নিত্যদিনের ভোগান্তিতে প্রায় প্রতিদিনই কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে জার্মানিতে। এখন পর্যন্ত দেশটিতে করোনা সর্বমোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 76,000-এর কাছাকাছিতে। তাই এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী সহ কর্মজীবীরা মনে করছেন টিকা প্রদান কার্যক্রমের গতি পেলে সংক্রমণ অনেকটাই কমে আসবে। জার্মানির বার্লিন থেকে হাবিবুর রহমান হেলাল, আয়ন টিভি।